কমাস আগেও ছিল ধুধু প্রান্তর, কাজ বাকি ছিল অনেকটা। টি টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা গড়ানো নিয়েও ছিল শঙ্কা। তবে মাত্র 3 মাসের ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। শুধু কাজ সম্পন্ন নয়, গ্যালারি থেকে শুরু করে ড্রেসিং রুম, উইকেট, সবকিছু দিয়েই প্রশংসা কুড়িয়েছে নিউ ইয়র্কের এই স্টেডিয়াম। এখানে খেলার অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক। এটা অবিশ্বাস্য, আমি মনে করি এটা অসাধারণ। যখন আমি পুরো স্টেডিয়াম, উইকেট, এখানের পরিবেশ দেখেছি, সত্যি দারুণ লেগেছে। আমরা সবাই জানি এখানে বেসবল, বাস্কেটবল বেশি খেলা হয়, কিন্তু ক্রিকেটও এভাবে আয়োজন করা হবে এমনটা আশা করিনি। আমরা সবাই 3 মাস আগে ইন্টারনেটে দেখেছি এখানে কিছুই ছিল না। এখন এটা দেখতে একটা আধুনিক স্টেডিয়ামের মতো। নিউ ইয়র্কের এই স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে দুদল প্রথমবারের মতো খেলবে ড্রপ ইন পিচ উইকেটে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে তৈরি হওয়া এই পিচের 6টি ব্যবহার করা হয়েছে অনুশীলন মাঠে বাংলাদেশের পর, যেখানে দীর্ঘক্ষণ প্রস্তুতি নিয়েছে টিম ইন্ডিয়া। আর মূল মাঠে ব্যবহার করা হয়েছে 4টি। তাই শান্তর মতো এই মাঠে খেলতে মুখে আছেন ভারত অধিনায়কও। এটা দেখতে খুব সুন্দর, বেশ খোলামেলা একটা মাঠ। আমরা এখানে আমাদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলবো। এই স্টেডিয়ামে খেলার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। এটার ধারণ ক্ষমতা ভালো, আশা করি ভালোই হবে। আমরা আগে কন্ডিশনগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করছি, যেহেতু আমরা এখানে আগে আসিনি। নিউ ইয়র্কের দর্শকরাও এখানে খেলা দেখতে আগ্রহী হবে বলে আমি মনে করি, যেহেতু এখানে প্রথম বিশ্বকাপ হচ্ছে। আর আমি নিশ্চিত বিভিন্ন দলের সমর্থকরা এই টুর্নামেন্টের জন্য বেশ রোমাঞ্চিত এবং অপেক্ষায় আছেন। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে একসঙ্গে 34,000 দর্শক খেলা দেখতে পারবেন। তামিম হোসেন, সময় সংবাদ।